আসুন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। চার নম্বর হলো এবার ফিতনা। উম্মতের ভিতরে যখনই সুন্নতের খেলাফ কিছু হয়, কিছু মানুষ ওঠে যে না সুন্নতটা নাও, ফিতনা শুরু হয়ে গেল, আজাব শুরু হয়ে গেল। এইবার আসেন আমরা সমাজে ঢুকি। অনেক সময় আমরা এগুলো অ্যাভয়েড করি। আমরা যখন কিছু বলি ফিতনার জন্য নয়, আমি আপনাদের আগেই বলেছি সমাজের সকল আলেম ওলামা একমত যে বাংলাদেশের সব মানুষ জাহান্নামে যাবে, ঠিক না ভাই? জান্নাতে যাওয়ার কোনো আশা নেই। আর এই জন্যই খ্রিস্টান মিশনারিরা তাড়াতাড়ি বাইবেল নিয়ে চলে এসেছেন যে বাংলাদেশের মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবেন। হাজেরিন, বড় আফসোস লাগে, কালকে বিষয়টা হয়তো বিস্তারিত বলার চেষ্টা করব। আমরা ঝগড়া করছি ছোট ছোট বিষয় নিয়ে, মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে। এক শ্রেণীর আলেম ওলামা দিনদার মানুষেরা মিলাদ আর কিয়ামকেই দিন বানিয়ে ফেলেছি আমরা। কোনো কথা নেই, ফরজ ওয়াজেব হালাল হারাম ওটা নিয়ে কোনো কথা নেই, শুধু মিলাদ আর কিয়াম। আরেক শ্রেণীর আলেম ওলামা রফা দাইন না করা, বুকে হাত বাঁধা, পেটে হাত বাঁধা, জোরে আমিন আস্তে আমিন নিয়ে ঝগড়া শুরু করেছে, আছে না নেই? তার মানে আমাদের দিন কারোর বুকে হাত বাঁধা, কারোর জোরে আমিন বলা, কারোর মিলাদ পড়া, যেগুলো সবাই বলছে মুস্তাহাব্বাত। আমরা এমন একটা পর্যায়ে গেছি, ভাইরা আমাকে বলছে খুব গরম কথা, ডাক্তার জাকির নায়েক, গরম মশলা না এটা, গরম মশলার মতো সারা বাংলাদেশে আলেমরা বা খ্যাপছে, ঠিক না? হ্যাঁ, জাকির নায়কের বিরুদ্ধে হক্কানি আলেমরা, ও কিছু না, একেবারে ইসলামের দুশ্মন, আছে না নেই? আচ্ছা হল, জাকির নায়ককে আমরা ভালো বলছি না, খারাপও বলছি না, কিন্তু তিনি কি অকারণে অন্যায়, তিনি কি অন্যায় করেছেন খুঁজে দেয় না, কি অন্যায় করেছেন, না উনি ভালো না, উনি কোনো আলেম না, ভালো কথা আলেম না, বুঝলাম আলেম না তো কত লোকই আছে, তিনি অন্যায়গুলো কি করেছেন, টাই পরেন, ভালো কথা, টাই পরলে কাফের হয় কিনা, না এটা হারাম, হইলো হারাম, প্যান্ট পরেন, প্যান্ট পরলে কি হয়, হইলো মাকরু, তিনি বলেন রফা দেন করতে হবে, হলে এটা তো আমরা বলছি স্যার মজাব হক, তিনি ইসলামের আকিদা ইমানের পরিপন্থী কি বলেছেন, তিনি বাইবেল তাওরাত পড়ে ইসলামের কথা বলেন, তো হইলো ইসলামের কথা বাইবেল পড়ে তো সাহাবীরাও বলেছে, তিনি ভুল কথা কি বললেন বলেন, ইমান আকিদা বিরোধী তেমন কিছু ভুল তারা বলেন না, বলেন ফেকি মশলা, হয়তো জোরে আমিন আস্তে আমিন এইগুলো, কিন্তু এই টিভিতে, এই বাংলাদেশের টিভি, ইন্ডিয়ার টিভি, পাকিস্তানের টিভি, বিভিন্ন টিভিতে সুস্পষ্ট কুফুরি কথা বলা হচ্ছে, যে কমি আলেমদেরকে বলা হচ্ছে, হক্কানি আলেমদেরকে বলা হচ্ছে, যারা নবীজিকে নূরের তৈরি মানে না তারা কাফের, যারা নবীজিকে আলিমুল গায়েব মানে না তারা কাফের, যারা নবীজিকে হাজের নাজের মানে না কাফের, এই রকম কথা কবর ছবি দেখায়, কবরে সেজদা করা দেখানো হচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু আলেমরা কিছুই বলছে না। আশ্চর্য কথা, জাকির নায়েক যদি খারাপ হয় তো এরা কারা, এটা কথা কই? তার মানে আমরা দিন কোথায় খুঁজে পাচ্ছি না, কারোর নাবিতে হাত বাঁধা দিন, কারোর বুকে হাত বাঁধা দিন, কারোর 8 টাকার তারাবি দিন, কারোর 20 টাকার তারাবি দিন, অথচ তারাবির নামাজটাই সুন্নত। ইমান আকিদা শিরিক তৌহিদ কুফর ফরজ ওয়াজেব হালাল হারাম, এগুলো আর আমাদের এখন দিন নেই। সেদিন ইসলাম এসে, সেদিন নাই কত বছর, নওগাঁর মাঠে, তা কথায় কথায় বললাম যে আমাদের দিন এখন এরকম, কারোর মিলাদ কিয়াম দিন, কারোর রফাদাইন দিন। ডক্টর গালিব খুব বড় আলেম, ঝিনাইদহে আসলেন, 6-7 ঘন্টা ওয়াজ নসিহত হলো, আমি ছিলাম না, শুনছি অনেক মশলা হয়েছে, রফাদাইনের মশলা, জোরে আমিনের মশলা, কুরবানি 7 ভাগ হবে নার মশলা, কিন্তু স্ত্রীর অধিকারের মশলা, স্বামীর অধিকারের মশলা, পিতামাতার হকের মশলা, শ্রমিকের মশলা একটাও আলোচনা হয়নি। এগুলো ফরজ আর এগুলো নফল মুস্তাহাব্বাত। তাই আমাকে বাহাউদ্দিন বলছে যে একজন বলছে ওনার বইটা পড়লে তো মনে হয় আলে হাদিস আলে, এখন তো ওয়াজ করলেন হানাফি হানাফি, তাহলে যা হয় হবে। তো যেটা বলছিলাম ভাইরা, আমরা এখন যেটা বলবো আপনাদের অনুধাবনের জন্য, ঝগড়া করার জন্য না, কিন্তু বলতে হবে, অন্তরটা ক্লিয়ার করতে হবে, দুটো বিষয় যেটা আমাদের সবার ভিতরে রয়েছে, মিলাদ কেয়াম নিয়ে ঝগড়া আছে না নেই? আচ্ছা, আপনারা বলবেন যে আপনারা তো মিলাদ বিরোধী, ঝগড়া করছেন না, ঝগড়া করছি না,
কিছু কথা বলছি অন্তর থেকে ফেতনাটা দূর করতে শুধু। আমরা কখনো আমার বই পড়েন মিলাদের বিরুদ্ধে কিছু বলি না, মিলাদটাকে সুন্নত মতো করার জন্য উৎসাহ দিই। সমস্যাটা কি, মিলাদ তো অবশ্যই করতে হবে, আমাদের নবীর মিলাদ করবো না তো ঈসা নবীর মিলাদ করবো নাকি? কিন্তু সেই মিলাদটা কি সুন্নত মতো করতে হবে না আমাদের মন গড়া করতে হবে? সুন্নত মতো করতে হবে, সুন্নত মতো করলে আল্লাহ কবুল করবেন, এইটুকু শুধু। সুন্নতের বাইরে যারা করছেন, যারা মসজিদে নববীতে এহরাম করে আছেন, তাদের সাথেও আপত্তি নেই, তবে আপনারা যারা একটু চিন্তা করেন, সুন্নত মতো করেন, আমাদের সবটা বেশি হবে, এইটা শুধু আশা। কথা বুঝতে পেরেছেন? কাজে এটা জন্য আমাদের ঝগড়াই পরিণত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে আমরা অনেকগুলো মাসনুন ইবাদত করি, সুন্নত ইবাদত করি। নবীজির জন্মে আনন্দ প্রকাশ করা, নবীজির দরুদ পড়া, সালাম পড়া, হাদিস আলোচনা করা, জীবনী আলোচনা করা, ভালো কাজ না খারাপ কাজ? সবগুলোই ভালো কাজ, মাসনুন সুন্নত ইবাদত। তবে প্রত্যেকটারই সুন্নত তরিকা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ জন্মে আনন্দ পালনের সুন্নত তরিকা হলো সোমবারে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, যাকা ইয়াউম উলিদতু ফীহি ওয়া যাকা ইয়াউম বুইতা ইলাইয়া। সোমবারে আমি নবুয়াত পেয়েছি, সোমবারে আমার জন্ম হয়েছে, তাই আমি সোমবারে রোজা রাখি। তাহলে নবীজির জন্মে আনন্দ প্রকাশের জন্য সুন্নত তরিকা কি? সোমবারে রোজা রাখা, ঠিক না? যারা মিলাদের অন্যান্য পদ্ধতি করেন তারাও বলেন, নবীজি সোমবারে রোজা রেখে মিলাদ করেছেন, আমরা এই কায়দায় করি। এখন আমার প্রশ্ন হলো যে সোমবারে রোজা রাখা কায়দায় করলে সমস্যাটা কি? সোমবারে রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্নত মিলাদ, এটা করলে প্রথম কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইন্নামি ওয়ারাইকুম আইয়ামাস সবরি আইয়ামাল ফিতান লিল মুতামাসসিকি ফীহা আলা মা আনতুম আলাইহি আজরু খামসিনা মিনকুম। ফিতনার জামানায়, আখেরি জামানায় যদি কেউ অবিকাল সাহাবিদের মতো সুন্নতের উপরে থাকে, একজন মুসলমান পঞ্চাশ জন সাহাবির সমান সওয়াব পাবে। তাহলে আমি যদি সোমবারে রোজা রেখে মিলাদ পালন করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে 50 জন সাহাবী সোমবারে রোজা রেখে যে সওয়াব পেয়েছেন, আমি সেই পরিমাণ সওয়াব পাব। হাজিরিন, এখন যদি এই নবীজির সুন্নতের কথা শুনে আপনার অন্তর খারাপ লাগে যে হায় হায় এত পীর বুজুর্গ আলেমুরামা কোন কায়দায় মিলাদ করলেন, আরে কি বলে, আপনার অন্তরের ভিতরে খারাপ লাগে। আমি যদি বলতাম ফুরফুরার দাদা হুজুর এই কায়দায় মিলাদ করেছেন, অমক হুজুর এই এমদাদুল্লাহ মহাজের মক্কে এই কায়দায় মিলাদ করেছেন, আপনার অন্তরটা প্রশস্ত হতো। আর আমি বললাম জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই কায়দায় মিলাদ করেছেন, আপনার অন্তর সংকুচিত হলো। আপনার অন্তরে কি ফেতনা আছে না নেই? তমিজির সুন্নতের খেলাফ গেলে ফেতনা এসে যাবে, ঠেকাতে পারবেন না। ভাইরা, নবীজির জীবনী আলোচনা করা, মিলা দরুদ পড়া, সালাম পড়া, এগুলো সুন্নত ইবাদত। এখানেও নবীজির তরিকা আছে। রাসূলুল্লাহ সাল্লাম নিজে তার জীবনী আলোচনা করেছেন, সাহাবীগণ বসে বসে শুনেছেন, কেউ দল ধরে দরুদ পড়েননি, কেউ উঠে দাঁড়াননি। সাহাবায়ে কেরামগণ, তাবেইনগণ, তাবে তাবেইনগণ, আমাদের চার ইমামগণ সবাই নবীজির জীবনী সিরাত শামাইল আলোচনা করেছেন, সবাই বসে থেকেছেন। যিনি আলোচনা করেছেন কখনো দাঁড়িয়ে থেকেছেন, কখনো বসে আলোচনা করেছেন, কিন্তু বাকিরা কেউ দাঁড়ানোনি কিছুই না, সবাই বসে বসে শুনেছেন, নবীর উপরে দরুদ পড়েছেন, যার যার মতো সালাম পড়েছেন, নবীজির মহব্বতে চোখের পানি ফেলেছেন, নবীজির মহব্বতে আবেগে আপ্লুত হয়েছেন, এইভাবে তারা করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো সুন্নত পদ্ধতি। আমরা যেটা করি এটা সমাজে, এর কোনো কোনো হুজুর করেছেন, আবেগে করেছেন, নাজায়েজ না। কিন্তু এখন যদি আপনি সুন্নতের বিপরীতে এইটাকে বলেন যে দাঁড়ালে বেশি আদব, তাহলে নবীজি সাহাবিদের আদব কমছিল, অসুবিধে হয়ে গেল, ফিতনায় পড়ে গেলেন। আপনি যখন এই প্রচলিত পদ্ধতিকে জোর দিতে লাগলেন, নবীজির সুন্নতটা মারা গেল। কথা কি বুঝতে পেরেছেন? এই রকম আর একটা বলি, বেশি বলবো না, বাকিগুলো শুধু বলে বলে যাব। ইল্লাল্লাহ জিকির আছে না নেই? ওরে বাবা, খুন করতে রাজি কিন্তু ইল্লাল্লাহ জিকির ছাড়তে রাজি না, ঠিক না? বলতে হবে,
যদু এগুলো নিয়ে আমরা ঝগড়া, যারা ইল্লাল্লাহ জিকির করছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ আছে, আমরা তাদের ভালোবাসি, কারণ তার নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, সুন্নাত আছে, তাওহীদ আছে, পর্দা আছে, পুশিদা আছে, এইগুলোর জন্য তারা আমাদের দিনই ভাই। কথা বুঝতে পেরেছেন? তবে এই কাজটুকু অন্যায়, শুধু এইটুকু বলছি, কথা বুঝতেছেন না কি সমস্যা? ইল্লাল্লাহর জিকির জায়েজ না জায়েজের বিতর্ক না, অদ্ভুত লাগে। আমরা নাহু সরক দিয়ে জিকির বানাই ভাইরা। মূল কথাটা হলো রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীরা কি এটা করেছেন? সবাই বলছি করেননি। তা আমরা কেন করছি? আমরা বলছি যে আমরা এটাকে এবাদত হিসেবে করছি না, ঔষধ হিসেবে, কালবের ঔষধ হিসেবে। কথাটা কি বুঝতে পারছেন? ভালো কথা। প্রথম কথা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের চিকিৎসক ছিলেন, কালবের না চোখের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কোরআন আল্লাহ শেফা উল্লেমা ফিস সুদূর, এই কালবগুলোকে তাসকিয়া করার জন্য, অন্তরের রোগ মুক্ত করার জন্যই তো রাসূল আসছিলেন, ঠিক না? তো উনি যে জিকির দিলেন, যে দরুদ দিলেন, যে সালাম দিলেন, তাতে হবে না, আরো ঔষধ লাগবে, এই চিন্তাটা করব কেন? দুই নম্বর কথা হলো যে ঔষধ, আমরা যদি বলি নবীর জামানায় লাগতো না, নবীজির সোহবতের কারণে অনেকেরই কল্প ঠিক হয়ে যেত, আমাদের কল্পগুলো ময়লা বেশি লাগবে। হাজেরিন, এই যুক্তি এবার সব জায়গায় দিই, নবীজির সাহাবিদের নামাজ বেশি লাগতো না, পাঁচ ওয়াক্তই হতো, আমরা ছয় ওয়াক্ত পড়বো, ঠিক আছে? তো ঠিক আছে, নবীজির সাহাবিদের নামাজে একটা এক রাকাতে দুই সেজদাই চলতো, আমাদের হচ্ছে না দুই সেজদাই, চার সেজদা করবো, রাজি আছেন তো? হাজেরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔষধে কাজ হয় না, আরো ঔষধ লাগে, এই চিন্তা আমাদের করা ঠিক না। তিন নম্বর হলো ঔষধ যদি হয় তাহলে ঔষধ কতদিন লাগে? আজীবনই যেটা করেন সেটা ঔষধ থাকে না। চার নম্বর, আসল যেটা বলছি ভাইয়েরা, সুন্নতে পেট ভরছে না। আমরা যদিও দাবি করছি এটা এবাদত মনে করি না, ময়দানে গেলে সালেকরা আমেলরা এটাকে এবাদতই মনে করে, সব এবাদত করেছে, জিকির করেছে, তরিকা সুন্নত জিকির করেছে, আমল করেছে, কিন্তু গায়ের মাসনুন জিকির না করা পর্যন্ত পেট ভরছে না, আছে না নেই ভাই? এই জন্য আপনাদের বলবো ভাইরা, আসল কথা হলো যে সুন্নতের বাইরে যে কোনো খায়ের নেই, সুন্নতের বাইরে যখনই যাবেন কালবে ফেতনা আসবে। এই জন্য জীবনের প্রতিটি কাজ সুন্নতের ভিতরে করার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। হাজেরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে দিন বুঝেছেন তাদেরটা বোঝার চেষ্টা করুন, সুন্নতের বাইরে যাওয়ার কারণে আমাদের এই দুর্দশা। যেটা বলছিলাম, বলতে চেয়েছিলাম, সংক্ষেপে হলো বলে শেষ করে দিচ্ছি ভাইরা, আজকে আমরা মুসলমানেরা এই যে ঝগড়াঝাটি করছি, আহলে হাদিস বলছে আপনারা আমরা জাহান্নামে, হানাফিরা বলছে আহলে হাদিসরা জাহান্নামী, এই যে ফেতনাটা, এটার কারণ হলো সুন্নত থেকে সরে যাওয়া। কথা কি বুঝতে পেরেছেন? এখন বলবেন আহলে হাদিসরা তো দাবি করছে সব সহি হাদিস, আছে না নেই? আছে। একটা বিষয় হাদিসে আসছে, সৌদি আরব থেকে একজন আসছে আমার কাছে, গেছে গ্রামে ঝগড়া হয়েছে, মনে করেছে আমি সৌদি আরব লোক, তার পক্ষে থাকবো, হুজুর তারাবির নামাজ আট রাকাত না পড়লে হবে, আট রাকাত ছাড়া হবে না, নামাজই হবে না, বেতারের নামাজ তিন রাকাত পড়লে হবেই না। তা আমি বললাম যেটা আপনার কে বলেছে, হুজুর বোখারী শরীফের হাদিস না মানলে ইমান থাকে? তো বোখারী শরীফের হাদিস কি আছে? এই যে নবীজি রমজানে, গায়ের রমজানে আট রাকাত পড়তেন, এগারো রাকাত পড়তেন, তাহলে বোখারী শরীফে কি আছে যে আট বা এগারো রাকাতের বেশি পড়া যাবে না, আছে নাকি? না, তা নেই। তাহলে আপনি কি করে বললেন যে বেশি পড়লে বোখারী শরীফ মানা হবে না? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন, রফুল ইয়াদাইন করেছেন, আবার সহি হাদিসে আছে উনি করেন, উনি আপনি বড় জোর বলতে পারেন এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এটা নিয়ে ঝগড়া এটা আমরা করছি, হানাফি সুন্নি ঝগড়া করছি, এই সব ঝগড়ার কারণ হলো সুন্নতকে ছেড়ে দেওয়া। আমাদের জীবনের মডেল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ নন, আমাদের জীবনের মডেল হয়ে গেছেন আকাবের বুজুর্গরা। আমাদের একজন ওয়াইজ যখন ওয়াজ করতে ওঠেন, তিনি
এক ঘন্টা ওয়াজ করলে বুজুর্গদের কারামত বেশিরভাগ ওয়াজ করেন, ঠিক না ভাই? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের সুন্নতের ওয়াজ করেন। হাজেরিন, এর কারণে আমাদের অবচেতনে মনের ভিতরে বুজুর্গরা এখন সবচেয়ে বড় আসন নিয়ে নিয়েছেন। আর আমরা মুসলমানেরা আমরা আছি কে কাফের কে মুশরিক, এক আলেম এক আলেমের বিরুদ্ধে বিষোদগারে, ঠিক না ভাই? হাজেরিন, এর কারণ আমরা আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে ভুলে গেছি। আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলকে আসল ধরতাম তাহলে আমাদের সব এক জায়গায় হয়ে যেত। আপনারা সাধারণ মুসলমানেরা, আলেম ওলামারা, যদি আমরা কোরআন সুন্নার দিকে ফিরে না যাই, আমরা সহি দিনটাকে, যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন সেটাকে আমরা গুরুত্ব দেব, সেটা হলো ইমান, তাওহিদ। কথা বোঝেননি? যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটা গুরুত্ব দেব, যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন ফরজ করেছেন নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হক বান্দার হক ইত্যাদিকে, যেগুলো নিয়ে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব কম দিয়েছেন একাধিক রেখেছেন সেটা একাধিক থাকবে। কোনো সাহাবি তিন রেখাত বেতের পড়েছেন, কোনো সাহাবি পাঁচ রেখাত পড়েছেন, কোনো সাহাবি এক রেখাত পড়েছেন, কোনো সাহাবি কি বলে কোনো হাত তুলে পড়েছেন, কোনো সাহাবি এমন করে পড়েছেন, কোনো সাহাবি রফা দেন করেছেন, কোনো সাহাবি করেননি, কোনো সাহাবি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন, কোনো সাহাবি পড়েননি, কোনো সাহাবি ইমামের সূরা ফাতিহা পড়েছেন, কোনো সাহাবি পড়েননি, এগুলো সাহাবিদের যুগে বিভিন্ন রকম ছিল, এগুলো যুগ যুগ ধরে বিভিন্ন রকমই থাকবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এগুলো নিয়ে মতভেদ থাকবে, দলভেদ থাকবে না। দুর্ভাগ্য আমরা এগুলো নিয়ে দলভেদ করছি, হিংসাংসি করছি, ফতোয়াবাজি করছি, জাহান্নামি বানাচ্ছি, আর আসল ইসলামটাকে আমরা চুরি হওয়ার সুযোগ করে দিচ্ছি। হাজেরিন, যাক আমি আর লম্বা করব না, আমার অনুরোধ হলো উলামায়ে কেরাম তালেবে ইলম সবার জন্য চিন্তার সময় এসেছে। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরও অনেক বই। কোরআন সুন্না সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আসুন্না ট্রাস্ট 01715400640।